वेलकम टू स्कूल एग्जाम प्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे भिडियोटे आलोचना करते चले प्रथम पर्याय मूल्यायन अर्थात फर्स्ट यूनिट टेस्टर पंचम श्रेणी बांगला विषय प्रश्नपत्र बंधुरा 2023 साल बांगला विषय प्रथम पर्यक्रमिक मूल्यायन प्रश्नपत्र नहीं भिडियो तैरि कर देखो विषय बांगला पूर्णमान अर्थात मार्क्स 15 एवं समय 30 मिनट প্রথমে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একের ক। থুত্তুরে শব্দটির অর্থ দেখো নড়বড়ে। নিচে উত্তর করা রয়েছে নড়বড়ে। খ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো দেখো আরাবল্লী। উত্তর আরাবল্লী। এখানে নিচে উত্তর দেখো আরাবল্লী। এবার দেখে নাও গ দাগের প্রশ্ন ও তার উত্তর হবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। উত্তর দেখো নিচে উত্তর অভিযোগ জানাতে। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা উত্তর হবে 175। দেখো নিচে উত্তর 175। অঙ্গদাগ এতোয়া শব্দটির অর্থ রবিবার। রবিবার নিচে উত্তর রয়েছে চ। গ্রামটার আদি নাম ছিল উত্তর শালগেরিয়া। দেখো শালগেরিয়া। উত্তর নিচে শালগেরিয়া। তারপর দেখো ছ দাগে দরবার শব্দটির অর্থ হলো সভা। দরবার শব্দটির অর্থ হলো সভা। এরপর দেখে নাও বর্গীয় জ দাগে চিলে কোঠা হলো উত্তর ছাদের উপরে সিঁড়ির ঘর। ছাদের উপরে সিঁড়ির ঘর। দুই দাগে একটি বা একটি বাক্যে উত্তর দাও। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। উত্তর গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। খ গল্প বুড়ো কাদের গল্প শোনাবে। শোনাবে না। গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না। উত্তর যারা গল্প বুড়ো চিৎকার শুনেও ভোরবেলা উঠে আসবে না তাদের গল্প শোনাবে না। তাদের গল্প বুড়ো গল্প শোনাবে না। এরপর দেখব গদাগ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। উত্তর লাডাখের একটা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। ঘ দেখে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। উত্তর হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। এবার দেখব অঙ্গদাগ পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি বাইরে বেরিয়ে এসে শহরকে কেমন অবস্থায় দেখলেন। উত্তর পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে। চদাক বিমলার ছোট ভাইয়ের নাম কি। উত্তর বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। ছদাগে প্রশ্ন দেখে নাও বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির ছাদ। এবার দেখো সংক্ষেপে উত্তর দাও তিনের ক। গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে। গল্প বুড়োর ঝোলায় মন ভোলানো দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্র পক্ষীরাজ এসব গল্প রয়েছে। এরপর দেখব খদাগ। খদাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নটা দেখে নেওয়া যাক বুনো হাঁসেরা জোয়ানদের তাবুতে কী খেত। উত্তর বুনো হাঁসেরা জোয়ানদের তাবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এই সব খেত। গদাগে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন। উত্তর কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানালা দরজা খুলে দিতে। সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা 150টি পায়রা উড়ে যাবে। ঘদাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন। উত্তর কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বর্দা ছোটদা বর্দা হাবুর বড়দা ছোট বড় 7টা বিড়াল মেজদা 8টা কুকুর ও সেজদা 10টা ছাগল ঘরে পোষেন। উঙ্গদাগ গায়ের নাম হাতিঘর হলো কেন।
মতিবাবুর পূর্বপুরুষেরা যখন গায়ের জমিদার ছিলেন তখন তাদের হাতি পোষার শখ ছিল, তাই গায়ের নাম হাতিঘর দেওয়া হয়। চদাগ, এবার চদাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখে নাও চদাগের প্রশ্ন, এতুয়া নামটি কেন হয়েছিল? উত্তর, আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতুয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখেন এতোয়া। ছদাগ, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়, সারাদিন নানা কাজ করতে হয়। সে পূজোর ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে হেলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। এবার দেখো চার দিকে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো থা রু ক প, এটা কি হবে? রূপকথা। তারপর দেখো বর্গীয় চ ক্ষয় ক্ষয় হসি রা প, এখানে এটা কি হবে? পক্ষীরাজ। তারপর দেখো জ গু বি আ, এইভাবে উল্টো পাল্টো সাজানো রয়েছে, এটা হবে কি? আজকবি। তারপর দেখো ব খা রে মধ্য নয় রে দন্ত সু, এটা হবে কি? সুবর্ণরেখা। এবার দেখো ক্রিয়ার নিচে দাগ দিতে হবে, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে প্রথমে দেখো ক দাগে, দেখবি যদি জলদি আয়, তাহলে এখানে ক্রিয়া হচ্ছে দেখবি আর এখানে আয়, এই দুটো ক্রিয়া। খ দাগে দেখো বইছে হাওয়া উত্তরে, এখানে বইছে, বইছে হচ্ছে ক্রিয়া। তারপর দেখে নাও গ দাগে, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এখানে আরম্ভ করলো হচ্ছে ক্রিয়া। তারপর দেখো ঘ দাগে, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এই করতে হবে, ঠিক আছে। উঙ্গ দাগে, সাতটা বেড়াল পোষেন ছোটো বড়, এখানে পোষেন ক্রিয়া। তারপর দেখো চ, খাবো না তো আমি, এখানে দেখো খাবো না, এই খাবো হচ্ছে তোমার কি? ক্রিয়া। তারপর দেখো সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, এখানে বসতুম হচ্ছে ক্রিয়া। তাহলে উত্তরগুলো আবার দেখো, দেখবি যদি জলদি আয়, তাহলে দেখবি আর আয়, এ হচ্ছে ক্রিয়া। তারপর দেখো খ, বইছে হওয়া উত্তরে, বইছে। তারপর গ, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আরম্ভ করলো ক্রিয়া। তারপর দেখো ঘ, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এই করতে হচ্ছে ক্রিয়া। উঙ্গ, সাতটা বিড়াল পোষেন ছোট, এই পোষেন, পোষেন হচ্ছে ক্রিয়া। তারপর খাবো না তো আমি, এই খাবো হচ্ছে তোমার ক্রিয়া। ছ দাগে, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, বসতুম হচ্ছে ক্রিয়া। এরপর দেখো বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো, বুনো বরফ শীতকাল কাবু নালিশ চুড়ি দামি গরম, এর ভিতর দেখো যেটি বিশেষ আর যেগুলো বিশেষণ আলাদা করে লিখতে হবে। দেখো বরফ শীতকাল নালিশ চুড়ি এগুলো হচ্ছে বিশেষ, আর দেখো বুনো কাবু দামি গরম এগুলো বিশেষণ। এরপর দেখো বাক্য রচনা করতে হবে, বাক্য রচনা নালিশ জোয়ান চিঠিপত্র পাঁচিল নোটে গাছ মরুভূমি দিয়ে বাক্য রচনা। নালিশ দেখো, আমি প্রধান শিক্ষকের কাছে অপুর বিরুদ্ধে নালিশ করলাম, নালিশ দিয়ে বাক্য রচনা। জোয়ান, জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করেন। তারপর গ, চিঠিপত্র দিয়ে, বর্তমানে চিঠিপত্রের ব্যবহার তেমন আর নেই। ঘ দাগ দিয়ে পাঁচিল, দেখো পাঁচিল দিয়ে বাক্য রচনা, বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হবে। তারপর নোটে গাছ, ঠাকুরমার ঝুলির গল্পে নোটে গাছের উল্লেখ আছে। চ, মরুভূমি, মরুভূমিতে শুধু বালি আর বালি, মরুভূমিতে শুধু বালি আর বালি। এবার দেখে নাও বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো বিশ্বাস, পূর্বপুরুষ, লম্বা, পদ্ম, মস্ত, ঝাল, আড়াল, ফিকে। দেখো বিশ্বাস এর বিপরীত শব্দ অবিশ্বাস, পূর্বপুরুষ এর বিপরীত শব্দ উত্তর পুরুষ, লম্বা এর বিপরীত শব্দ বেটে, পদ্ম এর বিপরীত শব্দ গদ্য, মস্ত এর বিপরীত শব্দ ক্ষুদ্র বা ছোট, ঝাল এর বিপরীত শব্দ মিষ্টি। ছ, আড়াল এর বিপরীত শব্দ উন্মোচন বা প্রকাশ্য, প্রকাশ্য উন্মোচন বা প্রকাশ্য, ফিকে এর বিপরীত শব্দ গাঢ়। এবার আমরা দেখব সমার্থক শব্দ। বন্ধুরা সমার্থক শব্দ দেখে নাও, যা জল নদী জঙ্গল, জল নদী জঙ্গল এর সমার্থক শব্দ। দেখো জল এর সমার্থক শব্দ বাড়ি বা নীর, তটি নদী এর
এর সমার্থক শব্দ তটিনী বা প্রবাহিনী, জঙ্গল এর সমার্থক শব্দ বন বা অরণ্য, বন অরণ্য এগুলো সমার্থক শব্দ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।